শুরুতেই সংবাদ শিরোনাম, আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন, আমেরিকাকে তালিবানের হুঁশিয়ারি, আইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল তালিবান, পুতিনকে চাপ দিতে রাশিয়া যাচ্ছেন এরদোগান, সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করল চীন, আতঙ্কে ভারত, মিয়ানমারের সেনাবাহিনী আসছে শুনলেই যা করছেন নাটিরা, 246 বছরের ইতিহাসে এই প্রথম পাগড়ি পড়তে পারবেন মার্কিন শিখ সেনারা, কারাবাখ নিয়ে আর্মেনিয়াকে আবারও সতর্ক করল আজারবাইজান। এবার বিস্তারিত, আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালিবান বলেছে আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালিবানের সঙ্গে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালিবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং তালিবানের মুখপাত্র জবি উল্লাহ মুজাহিদ এই আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। মুজাহিদ বলেন, যে কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশ সীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসাবে তালিবান সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই সেদেশের যে কোনো সীমানায় যে কোনো কাজ করতে গেলে তালিবানের সঙ্গে আলোচনা করতে হবে। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে তালেবানের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। তালিবান ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের খোরাসান শাখার উৎপাত বেড়েছে। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শেষ করার আগের দিন কাবুল বিমানবন্দরে তারা শক্তিশালী আত্মঘাতী হামলা করে। এছাড়া সম্প্রতি তালিবানের ওপরও বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা। তালিবান 20 বছরের যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে সরকার গঠন করে, কিন্তু আইএসের তৎপরতায় তাদের নিরাপত্তা ব্যর্থ প্রমাণিত হয়েছে। এমন অবস্থায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে তালিবান। আল জাজিরার খবরে বলা হয়েছে, তালিবান আইএসের প্রতি অনুগত যে কোনো শক্তিকে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আইএসকেপির সাবেক নেতা জিয়াউল হককে তারা হত্যা করেছেন। এছাড়া আইএসকেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নানগর থেকে গ্রুপটির 80 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তালিবান ক্ষমতায় আসার 6 সপ্তাহের মধ্যে আইএসকেপি কাবুল, জালালাবাদ এবং মাজার ই শরীফে হামলা চালায়। এছাড়াও দেশটির নানগর হার প্রদেশ এবং জালালাবাদ শহরে অনেকগুলো পৃথক হামলা চালিয়েছে আইএসকেপি। তাদের সাম্প্রতিক হামলাগুলোতে সাধারণ নাগরিক সহ তালিবান সদস্যদেরও মৃত্যুর খবর পাওয়া গেছে। টেলিগ্রাম মেসেজে আইএসকেপি দাবি করেছে, জালালাবাদের হামলায় কমপক্ষে 35 তালিবান যোদ্ধা নিহত হয়েছে, যদিও তালিবান তা অস্বীকার করেছে। আইএস দমনের বিষয়ে তালিবান সরকারের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জাবি উল্লাহ মুজাহিদ বলেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের খুঁজে খুঁজে বের করে দমন করা হবে। সিরিয়ার ইদলিব চুক্তি মেনে চলতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ প্রয়োগ করতে মস্কো যাচ্ছেন এরদোগান। তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বুধবার রাশিয়া যাচ্ছেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি সিরিয়ার ইদলিব নিয়েও কথা বলবেন। আশা করা হচ্ছে প্রেসিডেন্ট এরদোগান পুতিনকে চুক্তি মেনে চলতে চাপ প্রয়োগ করতে সমর্থ হবেন। সম্প্রতি উত্তর সিরিয়ায় এক বিমান হামলায় তুরস্ক পন্থী 11 যোদ্ধা নিহত হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, উত্তর সিরিয়ার আফরিন শহরের বাইরের একটি স্কুলকে তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী আল হামজা ডিভিশন সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করত। এই অঞ্চলটি 2018 সালের পর থেকে তুরস্ক ও সিরিয়ার আসাদ বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। রোববার রাশিয়া এই অঞ্চলে বিমান হামলা করলে 13 জন যোদ্ধা নিহত ছাড়াও আরও 13 আহত হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, তুরস্ক নিয়ন্ত্রিত এই এলাকাতে এ ধরনের হামলা বিরল। ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, পুতিনের সঙ্গে আলোচনায় এরদোগান এ বিষয়টি তুলে ধরবেন। এছাড়াও দুই নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক, বিশেষ করে
ককেসাস, লিবিয়া ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। এ বছরেরও বেশি সময় পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে সাক্ষাৎ করতে যাচ্ছেন। চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জুহাইতে শুরু হয়েছে বৃহত্তম এয়ার শো। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে দেশটি প্রদর্শন করছে তার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি, পাশাপাশি রয়েছে দেশে তৈরি উন্নত মানের অস্ত্রশস্ত্র। যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা সামরিক আগ্রাসনের আশঙ্কা বাড়ছে, তখন বেজিং এই এয়ার শোর আয়োজন করল। আজ মঙ্গলবার শুরু হওয়া এয়ার শোতে চীন তার CH-6 ড্রোন প্রদর্শন করেছে। এ ড্রোন গোয়েন্দাবৃত্তি ও সামরিক অভিযানে ব্যবহার করা হয়। এছাড়া সীমান্ত নজরদারি ও সমুদ্র পাহারায় ব্যবহৃত WZ-7 ড্রোন এবং J-16D জঙ্গি বিমান উড্ডয়ন করেছে। এরই মধ্যে ড্রোন দুটি চীনা সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে। J-16 বিমান শত্রুর ইলেকট্রনিক যন্ত্রপাতিতে জ্যাম সৃষ্টি করতে পারে। চলমান প্রদর্শনীর মধ্য দিয়ে চীনের বিমান যুদ্ধের সামগ্রিক অগ্রগতি ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এই ইভেন্টের মাধ্যমে চীন উচ্চমাত্রার সামরিক শক্তি বিশ্ববাসীর কাছে তুলে ধরবে। তারা এটি দেখতে চায় যে তাদের দেশে উন্নত মানের সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা রয়েছে। রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর ও অমানবিক আচরণ করে বিশ্বকে নিজেদের উগ্রতার কথা জানান দিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী। ধর্ষণ, লুট আর বাড়িঘরে অগ্নি সংযোগ করে রোহিঙ্গাদের জীবন বিভীষিকাময় করে তুলেছিল মিয়ানমারের সেনারা। বিশ্বব্যাপী এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও তা নিয়ে কোনো পাত্তা দেয়নি সেনাবেষ্টিত মিয়ানমার সরকার। উল্টো সুচির সরকার রোহিঙ্গা ইস্যুতে সেনাবাহিনীর অবস্থানকে জোরালোভাবে সমর্থন করে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই সেনাবাহিনীর হাতেই ক্ষমতাচ্যুত হন অং সান সুচি। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর গোটা মিয়ানমার জুড়ে এখন চরম নিরাপত্তাহীনতা। সেনা আতঙ্কে নারীরা কোথায় যান? আল জাজিরার খবরে বলা হয়, মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের কেন্দ্রবিন্দু এলাকা পশ্চিমাঞ্চল সাকাংয়ের নারীরা এখন সেনা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আসন্ন বিপদ ইঙ্গিত পেয়ে তারা পালিয়ে যান নিকটস্থ জঙ্গলে। জান্তা সেনাদের আসার কোনো খবর এলেই ধর্ষণার্থকে পালিয়ে যান নারীরা। পুরুষরা পালান প্রাণ ভয়ে, সেনারা লুটতরাজের পাশাপাশি মানুষ হত্যাও করছে। আল জাজিরার খবরে বলা হয়, উত্তর পশ্চিম সাকাং অঞ্চলের বাসিন্দা খায়ুন্থু এযাবৎ কমপক্ষে 15 বার পালিয়েছেন বাড়ি থেকে। সৈন্যদের আসার খবর শুনেই তিনি দ্রুত ছুটে পালান জঙ্গলের দিকে। শুধু তিনিই নন, সঙ্গে থাকেন অন্য নারীরাও। সৈন্যদের গ্রাম ছাড়ার খবর পেলে আবার চুপি চুপি ফেরেন আপন আঙিনায়। গত এপ্রিল থেকেই জান্তা বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল এই অঞ্চল। প্রতিরোধের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত সাকাইং তাই সামরিক অভিযানের হটস্পটে পরিণত হয়েছে। গত জুলাই থেকে এই অঞ্চলের মোট 109 বাসিন্দা নিহত হয়েছেন বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। খাইনথু বলেন, গ্রামবাসী দৌড়ানোর জন্য সদা প্রস্তুত থাকে, এমনকি সৈন্যরা চলে যাওয়ার পরও গ্রামটিতে বিরাজ করে ভুতুড়ে নীরবতা। দোকানপাট, হাটবাজার সবই বন্ধ হয়ে যায়। মার্কিন সেনাবাহিনীর 246 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তিকে পাগড়ি পরে কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 26 বছর বয়সী শিখ ধর্মাবলম্বী মার্কিন সেনা অফিসার ফার্স্ট লেফটেন্যান্ট সুখবীর তুর পাগড়ি মাথায় দিয়ে কাজে যোগ দিচ্ছেন। তবে তারপরও তিনি পুরোপুরি খুশি নন, কারণ বেশ কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে তাকে। তাই সুখবীর তুর এবার আইনি পথে হাঁটার কথা ভাবছেন। মার্কিন সেনাবাহিনীতে কখনো ইউনিফর্ম ছাড়া অন্য কিছু পরার ক্ষেত্রে অনুমোদন দেয়া হয়নি, কারণ সেনাবাহিনীর তরফে বলা হয় এক ধরনের পোশাক পরেই সমস্ত সেনা সদস্যের মধ্যে সাম্য ও ঐক্যবোধ তৈরি হয়। গত 5 বছর তাই কাজে যোগ দেওয়ার সময় পাগড়ি ছাড়াই ইউনিফর্ম পরতে বাধ্য হতেন সুখবীর। তবে এবার তাকে অনুমতি দেওয়া হয়েছে। গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে তিনি পাগড়ি পরেই কাজে যোগ দিচ্ছেন। এ প্রসঙ্গে সুখবীর বলেন, শেষ পর্যন্ত আমাকে সেই জীবন বেছে নেওয়ার সুযোগ দেওয়া হলো যা আমি ধরতে চাই। আমার দেশ এবং আমার ধর্মবোধের প্রতি আমাকে সৎ থাকতে দেওয়া হলো। আমি যা আমি তাই থাকতে পারবো এবং দুই তরফের প্রতি সম্মান প্রদর্শন করতে পারবো। ভারতীয় অভিবাসী বাবা মায়ের সন্তান সুখবীর ছোট থেকে ওয়াশিংটন এবং ওহায়োতেই বড় হয়েছেন। পারিবারিকভাবে ধর্মীয় প্রতীক বহন করায় তিনি অভ্যস্ত। তবে সুখবীরকে পাগড়ি পরায় অনুমতি দেওয়া হলেও যে সমস্ত এলাকা সংবেদনশীল কিংবা যখন ইউনিফর্ম সেনাবাহিনীর কোনো অনুষ্ঠান থাকে তখন তাকে পাগড়ি পরে আসার অনুমতি দেওয়া হয়নি। এতেই ক্ষুব্ধ সুখবীর পূর্ণ অধিকার আদায়ের লক্ষ্যে আদালতে যাওয়ার কথা ভাবছেন। বিতর্কিত নাগরণ্য কারাবাখ অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধের বর্ষপূর্তিতে আবারও উত্তেজনা ছড়ালো দেশ দুটিতে।
গত বছর দুই দেশের মধ্যে চলা 44 দিনের যুদ্ধে 6,600 মানুষ প্রাণ হারান। খবর ফ্রান্স 24 নিউজের। যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার প্রতিবেশী দেশ আর্মেনিয়াকে যে কোনো ধরনের সামরিক হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি মঙ্গলবার ফ্রান্স 24 নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আর্মেনিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে উপনীত হতে তার সরকার সব রকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে, কিন্তু গত বছরের সংঘর্ষে নিজের হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য আর্মেনিয়া যদি কোনো ধরনের সামরিক তৎপরতা চালায় তাহলে বাকু তার কঠোর জবাব দেবে। আলিয়েভ বলেন, গত সপ্তাহে নিউ ইয়র্কে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রীরা যে বৈঠক করেছেন তাকে আদর্শ হিসাবে গ্রহণ করে দুই দেশের মধ্যে এ ধরনের আরও আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, নাগরণ্য কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে সাংঘর্ষিক অবস্থান একবার চিরতরে সমাধান হয়ে গেছে, কাজেই এ বিষয়ে আগের উত্তেজনাকর পরিস্থিতিতে ফিরে যাওয়া ঠিক হবে না। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরমান গেগরোরিয়ান সম্প্রতি বলেছিলেন, এখনও আজারবাইজানের সঙ্গে তার দেশের কারাবাখ সংকটের সমাধান হয়নি। আর এ বক্তব্যের জের ধরে বাকুতে এ ধারণা সৃষ্টি হয়েছে যে নাগরণ্য কারাবাখের হাতছাড়া হয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য আর্মেনিয়ার আবার হামলা চালাতে পারে। 2020 সালের সেপ্টেম্বরে নাগরণ্য কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 6 সপ্তাহব্যাপী যুদ্ধ চলে। পরে রাশিয়ার মধ্যস্থতায় দেশ দুটি শান্তি চুক্তিতে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।